হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর আজকে আমি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম। আমি সারাদিন দিন থেকে রাত্রি অবধি কী কী করি, কী কী কাজ করি, সেই সমস্ত ভিডিও আমি ছোট্ট ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তাই ভিডিওটা স্কিপ না করে পুরো এন্ড অবধি দেখতে থাকো। আর বন্ধুরা, এই কথা বলতে বলতে ভিডিওটা অনেকটাই এগিয়ে এলো। ও আর আমি ছাদে তখন সকালবেলা উঠি, আমি আর বাবা মিলে দুজন মিলে হ্যাঁ আম সত্তরগুলো ছাদে রোদ্দুরে দেওয়ার জন্য ও নিয়ে চলে এসেছি। আর এই আম সত্তর কী করে করা হয় তারও ভিডিও খুব তাড়াতাড়ি তোমরা আবারও দেখতে পারবে আমারই এই চ্যানেলে। আম সত্তরগুলো রোদে দেওয়া হয়েছে শুকানোর জন্য। আর আমি একটুখানি ক্যামেরাটা সেলফি করে ফোনটা চারপাশটা ঘুরে দেখাচ্ছি। আর কেমন লাগছে অবশ্যই বলো চারপাশের ব্যাকগ্রাউন্ডটা। আমার অবস্থা খুবই খারাপ, আমি চান করে শ্যাম্পু করব বলে চুলে ভালো করে তেল মেখে নিয়েছিলাম তখন। আর চারপাশে দেখো এখনও গাছে, এই গাছটাতেই শুধুমাত্র আম আছে, আর কোনো গাছে আম নেই। চারপাশটা আমাদের এরকমই সবুজে ঢাকা, খুবই সুন্দর লাগে। তার জন্য আমরা যখন কলকাতা বা অন্য মানে একটু শ্যামবাজারের দিকে যাই তখন আমাদের একটুও ভালো লাগে না, চারপাশে শুধু গাড়ি আর বড় বড় ফ্ল্যাট। বন্ধুরা, মায়ের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছিল, আমি তাই প্রসাদ তোলার আগে চারপাশটা একটুখানি ভালো করে ভিডিও করে নিলাম। ঠাকুরের চারপাশটা খুবই সুন্দর লাগছিল। আর এরকমই অনেক ফুল তুলে পুজো দেওয়া হয় গ্রামের দিকে, বুঝতেই পারছো, টগর, নীলকণ্ঠ, জবা ফুল, মানে যেখানে ফুল কিনতেই হয় না, বাড়ির চারপাশে এরকমই অনেক ফুল ফুটে থাকে। মা তাও অল্প ফুল দিয়ে পুজো দিয়েছে। আর এই দেখো কি সুন্দর লাগছে, জাস্ট ভিউটা দেখে নাও। আর রথ উপলক্ষে একটু ফল মিষ্টি দিয়ে পুজো দেওয়া হয়েছে ঠাকুরকে, আর সবটাই খুব সুন্দর লাগছে। আর এরপরই আমি চলে গেলাম লাঞ্চে। লাঞ্চে কী কী রান্না হবে সেটাই এক ঝলক দেখে নাও। এখানে গাজর রয়েছে, বিনস রয়েছে, আর এখানে ক্যাপসিকাম কাটা রয়েছে। আর এইভাবে কাটা মানে কি হবে আজকে মেনুটা ঠিক বুঝতে পারছো? গেস করো মেনুটা কি হতে পারে। বন্ধুরা, জাস্ট আজকে মেনুটা অসাধারণ হয়েছে। আর এই দেখো আমি বলতে বলতে এখানে ভাজছি এগুলো। এরপর কী মেনু হয়েছে সেটা তোমরা লাস্টে দেখলে বুঝতে পারবে। আর এখানে আমি পনির কেটে নিয়েছি, ওই পনিরগুলোই একটুখানি ফ্রাই করে নিচ্ছি, ভেজে নিচ্ছি, মানে পনিরের তরকারি হবে বলে দারুণই সুন্দর হয়েছিল পনিরের তরকারিটা। আর এইটাও পনিরের তরকারি, আর ওই যে রেসিপিটা সেটাও কী করে করেছি তারও একটা ভিডিও আছে, খুব তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করব। ও আর এইদিকে দেখো আমার ফ্রাইড রাইস কমপ্লিট হয়ে গেছে, আর আমি কাজে যাব, তার জন্য রুটি আর তরকারি নিয়ে খেয়ে নিলাম। কাজ থেকে এসে আমি ওই লাঞ্চটা খাবো, লাঞ্চটা আমি একটু জাস্ট গরম করে তখন খেয়ে নিয়েছি। আর দেখো এই পরিমাণ নিয়েছি, আবার কিছুক্ষণ পর নিয়েছি। আর কাজ থেকে ফিরে আসার পর দিদি দেখলাম অনলাইনে একটা পার্সেল অর্ডার দিয়েছিলো, সেটা বাড়ি এসে গেছে। কী কী এনেছে দেখো, ও এখানে সুগার ফ্রি বিস্কুট, আর দেন একটা হরলিক্স রয়েছে হ্যাঁ মায়ের জন্য। তো আর এই বলতে বলতে তখন কারেন্ট ছিল না বাড়ি এসে, জাস্ট কারেন্ট নেই। আর হারিকেন জ্বালানো রয়েছে তাই আমি একটু হারিকেনের সাথে ছবি তুলে নিলাম। আর হারিকেনটা বন্ধুরা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এত হাসছি কারণটা হলো হারিকেন তোমরা হয়তো অনেকের বাড়ি নেই বলতে গেলে, মানে ফেসবুক, ইনস্টাগ্রাম এই সমস্ত জায়গায় আমরা ছবি দেখি হারিকেনে, দেন আমাদের বাড়ি সেই হারিকেনটা রয়েছে, তার জন্য তোমাদেরকে দেখালাম। আর হারিকেনের সাথে আমি তাই সেলফির মতন ছবি তুলে নিয়েছি। আর এইটা দেখো আমি তুলছি, এইভাবেই তুলে আগুনটা জ্বালানো হয়। আর এই বলতে বলতে আমাদের পুচকু সোনা, মানে ওইটা আমার দিদির ছেলে, এই বিভান সোনা, হ্যাঁ বিভান, ও রথ টানছে, ও ছোট দাদা, হ্যাঁ রথ টানছিল, ও এত ছোট, আর ও যে রথ টানতে এত মজা পাবে সেটা কেউই আমরা গেস করতে পারিনি, বুঝতে পারিনি। বাট রথ দেখে মানে ও তো দাদাকে দেবেই না, নিজেই রথ টানবে, দারুণ মজা পেয়েছে ও রথ নিজে টানছে আর ওর দাদুর সাথে টানছে, খুব মজা পেয়েছে। আর এই ভিডিওটাই আমরা দেখছিলাম, বাট আমি তো কাজ করি বললামই, কাজ টাজ করে বাড়ি এসে আমি নিজেই ভিডিওটা কাজে ওখানে বসেই দেখেছি। আর আমি রাস্তা দিয়ে যেতে অনেকজনেরই রথ দেখেছি, প্রায় চার পাঁচজনে, তার ভিডিওটা তোলা হয়নি, কাজে কাস্টমার আসছিলো, দেন আমি এই কোনটা করবো আমি সেটা বুঝিনি বলে আমি চোখে দেখেছি, জাস্ট তুলিনি। আর আমি ফোনে যখন আমার দিদি এই ভিডিওটা পাঠালো, জাস্ট অসাধারণ লাগলো, আর মাকেও দেখাচ্ছিলাম এসে, তাই ভাবলাম ভিডিওতে মাধ্যমে তোমাদেরকেও দেখিয়ে দিই কত সুন্দর লাগছে আমার পুচকু বিভান সোনা। দেখো রথ টানতে কি মজা, এই দেখো এবার দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজে নিজে রথ টানতে আর কি মজা পাচ্ছে, এই যে দইটা ধরে টানছে আর রথটা আগিয়ে আছে, খুব মজা, খুব মজা পাচ্ছে, কিউট আমার বিমান সোনা, কি সুন্দর লাগছে। আর তোমরা বলো কেমন লাগছে, এই যা সিক্স মান্থ কমপ্লিট হয়েছে বেবি, এত সুন্দর করে রথ টানছে, খুব মজা পাচ্ছে ও। আর এইভাবেই আমরা ভিডিওটা দেখে খুবই মজা আনন্দ উপভোগ করছিলাম, না গিয়েও মনে হচ্ছিলো যেন না ওখানেই রয়েছে, ভিডিওটা দেখছিলাম যতবার।
আমি কাজের সূত্রে বাইরে ছিলাম বলে আমি তো অনেকই রদ দেখেছি, এমনকি গাড়িতে করে বাবা মা বাচ্চাদের জন্য রদ নিয়ে যাচ্ছিল সেটাও দেখেছি, সবই দেখেছি। রথ নিয়ে অনেকে যাচ্ছে, বড় উৎসবে গাড়ি যাচ্ছে রথের, মানে সবটাই দেখেছি। মা তো দেখতে পাইনি, মা আর বাবা দুজনেই বাড়িতেই ছিল। মা বাবা এই এরই মাধ্যমে পুচকু সোনার সাথে রথ টানাটা দেখে নিয়েছে, আর এইখানে আমি এই পুচকু সোনাকে দেখিয়ে দিলাম। আর চলো, এই যে সকালে যে প্রসাদ তুলেছিলাম সেই প্রসাদটা তো আমার আর খাওয়াই হয়নি, সেটাই তো খাবো। আর এখানে রথ উপলক্ষে পাঁপড় ভাজা হবে না, এটা তো হতেই পারে না, তাই পাঁপড় ভাজা হচ্ছে। আর অল্প কটা কাছ থেকে এসে পাঁপড় ভেজে নিয়েছি, আর পাঁপড় ভেজে পাঁপড় ভাজা, আর দেন ওই আমি প্রসাদটা খেয়ে নেবো। এখানে পাঁপড় দেখো, অল্প করে ভাজা দেখালাম, আমার এই ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার। আর পাঁপড় ভাজা আর এই প্রসাদটা আমি এবার খেয়ে নেবো। আজকের ভিডিওটা এইটুকুতেই থাকলো, বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বলো। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে নিও। বাই, লাভ ইউ গাইস।